সেই রাত কাল রাত যে রাতে অতি নির্মমভাবে নিরস্ত্র বাঙালির উপর পাক হানাদাররা হামলা চালায় করে গণহত্যা আর সেই নির্মম ইতিহাস ঢাকায় থেকেই অনেকের মতো প্রত্যক্ষ করেছেন দুই প্রবীণ ক্রীড়াবিদ তারা আজ আমাদের অতিথি সুপ্রিয় দর্শক স্মরণ করছি সেই সব শহীদদের আর আমন্ত্রণ রাতের গুগলিতে সঙ্গে আছে আবদুল্লাহিরা আজকের বিষয় ক্রিকেট ও দেশের ক্রীড়াঙ্গন এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রবীণ ক্রীড়াবিদ হক হীরা এবং আছেন প্রতাপশঙ্কর হাজরা যিনি স্বাধীন বাংলা ফুটবল দলের সহ অধিনায়ক স্বাধীনতার আগেও পরে খেলেছেন জাতীয় ফুটবল ও হকি দু দলেই স্বাগত আপনাদের প্রতাপশঙ্কর হাজরা আপনাকে দিয়ে শুরু করি আজকে সেই রাতের কথা আমরা স্মরণ করছি যেমন পাশাপাশি আজকে একটা ভালো দিন মানে রাত হয়ে গেছে রাতে রাত কাটাচ্ছি বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে তিনশো পঁচিশ টানের টার্গেট দিয়েছে যে মানে স্বাধীনতা যুদ্ধে যে কারণে অংশ নিয়েছিলেন বাংলাদেশের সুনাম বা বাংলাদেশের সুখ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে সেটার দিকে ক্রিকেট অনেক এগিয়েছে কেমন লাগছে আপনার এই পর্যায়ে দাঁড়িয়ে ক্রিকেট টেস্টে জিতেছে শ্রীলঙ্কার এগেনস্টে আমরা ইসেতেও জিতেছি ওয়ানডেতেও আশা করি এটাতে হয়তো আমাদের পক্ষেই থাকবে রায় এর চেয়ে তো আনন্দের কথা কিছু হতেই পারে না এখন আমরা তো যদিও বলতে হয় যে ফুটবলটা আমাদের দেশের একটু পিছিয়ে গেছে কিন্তু তারপরেও বলবো হকি ক্রিকেট এরা কিন্তু আমাদের এখনও আশা জাগিয়ে রেখেছে ক্রিকেট তো তার এস্টাবলিশ হয়ে গেছে হকিটাও আশা জাগিয়ে রেখেছে তো এর জন্য হকির আমার শফিকুল হিরায়ন তার সমস্ত সবাইকে আমার অশেষ ধন্যবাদ ক্রিকেটে আমাদের আমাদের যে আনন্দ জিতে পারছে তারা এবং আমার ছোট নাতিটা যখন খেলাটা দেখে কেউ যদি আউটে তখন তার চিৎকার শুনলে আমার মনই ভরে যায় কি আপনাকে ভেরি নাইস থিং এই চিৎকারের জন্যই তো সেই দিনে কষ্ট করে আপনারা সংঘটিত হয়েছিলেন স্বাধীন বাংলা দল গড়েছিলেন আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ভারতে অনেকগুলো প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন এবং সেখানে যে টাকা আপনারা তুলতে পেরেছিলেন অর্থ সেটা মুক্তিযুদ্ধের কল্যাণে সে সময় মুক্তিযোদ্ধাদের সহ সহায়তায় লেগেছিল দারুণভাবে লেগেছিল সেই ইতিহাসগুলো আমরা আপনার কাছ থেকে জানবো একটু শফিকলা হীরা আপনার কাছ থেকে জানতে চাই আপনিও সেই রাতে সাক্ষী ঢাকায় ছিলেন যতটা আমাদের জানা সেই রাজ সম্পর্কে আপনি বলবেন তার আগে আমরা জানতে চাই বাংলাদেশ দল তিনশো পঁচিশ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে যেটা ধারণা করা হচ্ছিল সেটাই হতে যাচ্ছে যে বাংলাদেশ দল তাদের অভিজ্ঞতা এবং সামর্থ্যের পরিচয় দিতে পেরেছে ব্যাটিংয়ে আশা করি বোলিংয়েও তারা শুরুটা ভালো করেছে দুই উইকেট ইতিমধ্যে আমরা দেখেছি তুলে নিয়েছে কেমন দেখছেন বাংলাদেশকে এই বাংলাদেশ এখন যে আজকে শ্রীলঙ্কায় খেলছে হাইলি এক্সপিরিয়েন্স একটা দল শ্রীলঙ্কার দল কিন্তু এখনও ঠিকমতো সংঘটিত হতে পারে নেই ওদের সিনিয়র প্লেয়ার্সরা চলে যাওয়ার পরে তাছাড়া ওদের অধিনায়কও কিন্তু টেস্ট ম্যাচ খেলতে পারে নি এবং ওডি এতেও নেয় তো আমাদের যে এখন প্রেজেন্ট যে স্ট্রেংথ এটা মানে সিলেকশন করতে অনেক সময় অসুবিধা হয়ে যায় দলটা এত মানে এত টিম যে মানে বোলার ফাস্ট বোলার বাদ দিয়ে কি স্পিনার নিবে না স্পিনার নিয়ে বাদ দিয়ে কি ফাস্ট বোলার নিবে সেটা উইকেটের উপরে অবশ্য অনেক সময় ডিপেন্ড করে বাট এখন টিমের অনেক দলটা ওইভাবেই হয়ে গেছে ইস হাইলি এক্সপিরিয়েন্স টিম অ্যান্ড মানে লাইন আপ দেখলে তো তাই মনে হয় যে মনে হচ্ছে যে বাংলাদেশকে বিট হলে একদম পরাশক্তির শীর্ষের দল কাউকে লাগবে মানে বাংলাদেশ যে ওয়ান ডের ব্যাটিং লাইন আপ বলি আবার টোটাল ইলেভেন ইলেভেনদের দিকে তাকালে তো তাই মনে হয় শফিকুল হাকিম আমি যেমন আমি বলতে চাচ্ছিলাম মোসাদ্দেকের কথা সে সাত নম্বরে আজকে ব্যাটিং করেছে চব্বিশ রান করেছে আটটা বলে যেটা দরকার ছিল ও মাত্র কিন্তু টেস্টে ওর অভিষেক হয়েছে ওয়ান ডেও খেলেছে বাংলাদেশের পরে কিন্তু সাত নম্বর তারপরে মেদি মিরাজ সেদিকে কিন্তু মাশরাফি ব্যাটিংই পায়নি মাশরাফি সেই প্র্যাকটিস ম্যাচে কিন্তু ফিফটি রান করেছিল তা আমার একটা খালি মনে হয়েছে যে যদি মার্শ্রফি একটু আগে আসতো যেহেতু ফিফটি এইট রান করেছে ও রানের মধ্যে আছে লাস্ট তিন ওভারে কিন্তু একটা জেনুইন ব্যাটসম্যানকে না পাঠিয়ে ও আসলে কিন্তু হয়তো আরও বিশলে রান হতো কিন্তু যেখানে একটু স্লো মনে হচ্ছিল যে তিনশো ক্রস করলে বেশি দূর আগাবে না মানে প্রথমে তো মনে হচ্ছিল অনেক দূর যাবে কিন্তু তারপরে মনে হচ্ছিল যে না একটু কম স্কোরই মনে হচ্ছে সেই জায়গায় কিন্তু তিনশো পঁচিশ টানে টার্গেট দেওয়াটাও মনে হয় পঁচিশ টান ইজ এ বিগ স্কোর এটা বিগ টার্গেট এবং আমাদের বোলিং যে ক্যাপাবিলিটিস সেই ক্যাপাবিলিটিসে আমরা আমাদের কাটার মাস্টার আছে মুস্তাফিজ মাননীয় প্রেসিডেন্ট ইন্টারভিউন করে মিডি মিরাজকে পুরো অনুভব করেছেন আমরা যতটা বুঝতে পারছি যে এখন এই প্রেসারে শ্রীলঙ্কা দল কিন্তু হরামেশাই মানে উইকেট দিয়ে আসতে হবে মানে 325 রানের টার্গেট তো স্বাভাবিকভাবেই সবকিছু খুব মানে আমাদের যে বোলিং শ্রীলঙ্কার জন্য টপ কোয়ালিটি ও কিন্তু ওনট বি দ্যাট ইজি আমাদের বোলিং লাইনআপ এখন একদম সেট করা वेरी ওয়েল অর্গানাইজড অনলি থিং হবে কি

আমার সেখানে শ্রীলঙ্কার সাথে ফুটবলে আমাদের ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি না হকিতে একসময় শ্রীলঙ্কার এবং আমরা কে বেটার এটা প্রত্যেক ম্যাচ আজ এই ম্যাচ আজকে শ্রীলঙ্কা বেটার কালকে আমরা বেটার এই অবস্থায় ছিলাম সেটা ওই অনেক আগে থেকে হ্যাঁ অনেক আগে থেকে এখন কিন্তু আমরা শ্রীলঙ্কার চেয়ে হকিতেও বেটার ক্রিকেটেই শুধু একটু পিছিয়ে ছিলাম আমার মনে হয় এবার সেটাই ঘুচে যাবে মনে হচ্ছে আমাদের এই যারা মাস্টারফি সাকিব তারা অনেক বেশি অভিজ্ঞ হয়ে উঠেছেন খালি অভিজ্ঞ না আমার মতে তারা পৃথিবীর সাকিব তো বেস্ট অলরাউন্ডার বটে এবং আদার্সরাও কিন্তু এখন সবাইকে বলতে হবে বাংলাদেশ টিমকে হারাতে হবে বাংলাদেশের ওই যে টেন্ডুলকর বলছিলো সেঞ্চুরি এগেনস্ট বাংলাদেশ অ্যান্ড সেঞ্চুরি এগেন্স্ট অস্ট্রেলিয়া এ বিগ ডি দুইটাতে অনেক তফাত এখন আর এই কথাকে বলতে পারবেন এখন সুর মিলিয়ে বলতে চাই দাদা অনেক প্রেজ করছেন আমাদের ক্রিকেট টিমে এককালে কিন্তু আমাদের ক্রিকেটটা আমাদের উইনতে ডিসাইড হতো দুই তিনজনের পারফরমেন্সে এখন কিন্তু উই উইএ সেভেন এইট পারফরমার্স একটা দলে যদি সাত আটটা পারফরমার থাকে তো দ্যাট টিম খুব ডিফিকাল্ট হয়ে যায় অন্য দলের জন্য সেই পরাশক্তির দলগুলোর মতোই অবস্থা হয়ে দাঁড়ায় যেটা আমরা দেখে এসেছি অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে মানে দিনের বেলায় আপনাদের কি অবস্থা অসহযোগ আন্দোলন চলছিল তখন আমরা সেখানে ওই কোনো দিন এর বাড়িতে কোন দিন ওর বাড়িতে আড্ডা টাড্ডা দিতাম সেই আড্ডা দিচ্ছে এমন সময় চারটার সময় এসে আমাদেরকে জানানো হলো তাড়াতাড়ি বাড়ি চলে যেতে দেয়ার মাই বিশাম প্রবলেম সেখানে কিছু প্রবলেম হতে পারে ঢাকা শহরে কাজেই তোমরা যাও এবং বাড়ি ঘরে রাত নিজের ফ্যামিলিকে একটু ঠিকঠাক করে রেখো তো এই কথা শোনার পরে আমি তো তাড়াতাড়ি চলে আসি চলে আসলাম আপনি কোথায় অবস্থান করছেন আমি ঢাকার আরমানিটলাতে পুরান শহর আর্মেটলাতে অবস্থান তখন তো ঢাকাটাই অনেক ছোট ছিল হ্যাঁ ঢাকাটা খুবই ছোট ছিল কিন্তু ওই আরমেটলা অবস্থান করতে আমার সবচেয়ে ই কথা পাকিস্তান আর্মি প্রথম হিট খাই কিন্তু আমাদের পাড়ার কাছেই তাঁতি বাজারে সেই রাতের কথা দর্শক একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গে থাকুন দেখছেন রাতের গুগলি স্বাগত আরো একবার আজকের বিষয় ক্রিকেট ও দেশের ক্রীড়াঙ্গন এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রবীণ ক্রীড়াবিদ হীরা এবং আছেন প্রতাপশঙ্কর হাজরা যিনি স্বাধীন বাংলা ফুটবল দলের সহ অধিনায়ক ছিলেন হাজরা আগে আমরা যেমনটা আলোচনা করছিলাম বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ চলছে সেই মুহূর্তে আমরা আলোচনা করছি এবং স্মরণ করছি সেই রাতের কথা যে রাতে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল নিরস্ত্র বাঙালির উপর নির্মম ভাবে আঘাত এনেছিল পাখানাদাররা আপনি সেই রাতের গল্প বলছিলেন আমাদেরকে সেই রাতে সেই তখন ক্লাব থেকে আমরা চলে আসি তাড়াতাড়ি এসে বাড়ির সবাইকে ডেকে আর ডেকে আনাই যে যেখানে ছিল এবং সবাইকে বলি বাড়ি থেকে কেউ বেরিয়ে না তখন আমি একটা গ্যারেজ ছিল আমার এক বন্ধুদের সাথে পার্টনারশিপে একটা গ্যারেজের ব্যবসা ছিল আমার সেখানে রাত্রিবেলায় বারোটার সময় বারোটা পাঁচের পাঁচ সাতের দিকে টেলিফোনটা সাংঘাতিক বেজে উঠে জোরে ফোন করে ধরলাম পরে সে বলতেছে স্যার এখান থেকে তো আর্মি সময়সে গাড়ির ভর্তি সৈন্য যাইতেসে নানা আর্মির কামান টামানার পাশে হ্যাঁ ফার্ম গেটে ফার্ম গেট থেকে আমাকে ফোন করলো আচ্ছা আচ্ছা ফোন করে আমাকে জানালো যে এরকম এরকম হয়েছে একটু ইন্টারাপ করতে চাই শঙ্কর হাজরা তখন আপনি অলরেডি তো আপনি জাতীয় দলে পাকিস্তানের পক্ষে জাতীয় দলে খেলেছেন হ্যাঁ খেলে জিতে জাতীয় দলতে জাতীয় ফুটবল দলে ফুটবল দল থেকে আমি 63 তে যে পাকিস্তান জাতীয় ফুটবল দলে खेली আপ টু 69 তারপরে আমি আর ট্রায়ালেই যাইনি জাতীয় হকি দল কি হকি দল বাংলাদেশ হকিতে খেলছি খেলেছি পাকিস্তান ট্রায়ালে ছিলাম এই পর্যন্তই যেখানটায় ছিলেন তারপরে ফোন পেলেন ফোন পেলাম ফোন পোলাতে আমি সে জিজ্ঞাসা করলাম আমি কি করব আমি বললাম দেখো তুমি এমন এক জায়গায় থাকো এই সম্বন্ধে তো আমাদের কোনো ব্যক্তিগতই ছিল না তখন আমি বললাম তুমি এমন এক জায়গায় থাকো যাতে তোমাকে ওরা দেখতে না পায় এবং তুমি গুলটুলির করলে পরে তোমরা হইচই করো না কেউ কিছু এই বলে তাকে রাখলাম রাত্রিবেলায় হঠাৎ একটা দেড়টার দিকে ভীষণ আওয়াজ গোলাগুলির তাতে ঘুম ভেঙে গেলো আবার আমাদের এই আওয়াজ বসে বসে সব শুনলাম ভয়ে তো ভীষণ আওয়াজ মানে ভীষণ আওয়াজটা মনে হয় এর পরবর্তীকালে আর কোনোদিনও ঢাকায় না শুনতে পাইনি কোনোদিনও এবং ভগবানের কাছে প্রার্থনা করি কেউ যেন না শোনে অবশ্যই তো সেই পরে সেই গোলাকালে যে ঘুম ভাঙলো ঘুমের থেকেও একটু দেরি ভোরবেলার দিকে একটু চোখ লেগে আসছে এমন সময় নুরুল নবী আমার ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড যে কিছুদিন আগে মারা গেছে সে সে মেজর জেনারেল ছিলেন বাংলাদেশ আর্মির পরে সে এসে হাজির আমার বাসায় আচ্ছা সে থাকতে আবার ওই মতিঝিল কলোনিতে বাগের পাশেই আচ্ছা বলার পরে তো আমরা দুজন বেরোলাম দেখতে কি হয়েছে মিটফোর্ডে গিয়ে দেখি সেখানে বারান্দার ভিতরে সমস্ত ডেড বডি শুয়ে আছে অনেক পুলিশের ডেড বডি দুই একটা হয়তো সিভিলিয়ান এই হারটা তারপরে গেলাম আমরা শুনলাম ফাঁড়িগুলিতে নাকি সাংঘাতিক খারাপ অবস্থা বাড়ির কাছেই বাউবাজার ফাঁড়ি সেখানে গেলাম সেখানে গিয়ে দেখলাম যে বারান্দা একটা লোক চেয়ার থেকে বস মনে হয় চেয়ারে ছিল সেখান থেকে পড়ে গেছে তার গায়ে গুলি রক্ত ফিরে গেছে জায়গা তো একজন লোক আর জিজ্ঞাসা করলাম অলমোস্ট স্ট্যান্ড স্টিল হয়ে গেছে যেহেতু এটা চা কোম্পানি চাটা নিলাম হতো চট্টগ্রামে সেখান থেকে কিনে কিন্তু জাহাজ করে এটা পশ্চিম পাকিস্তানে পাঠানো হতো কিন্তু চা যখন আসা বন্ধ হয়ে গেছে তখন তো আমার আর অফিসে কোনো কাজ নেই আমাকে বলা হলো যে বাসার থেকে যে তুমি ঢাকায় চলে আসো এবং আমি ঢাকায় আমি বড় বোনের কাছে চলে আসি ওনারা পুরানা পল্টনে থাকতেন সেখানে একটা ছোটো একটা ব্রিজ আছে আমি জানি না এখন সেই ব্রিজটা আছে কিনা না অপোজিটে আগাখানিরা থাকতো ওদের রাত্রে যে সন্ধ্যার সময় যেখানে ওরা একত্রিত হতো ওদের প্রেয়ার করার জন্য তো আমি তার আগে আমাদের আমারই ক্রিকেট কলিগ জুনিয়র কলিগ বাট খুব নামকরা অর্গানাইজার এবং ক্রিকেটের একটা মানে সুপারস্টার বলা যায় ব্যাপারে যার কারণে বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি হয়েছে এবং এতটা নামও হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন সাইডেটিক তার বাসায় আমরা ছিলাম এবং সন্ধ্যা সাতটার দিকে আমি তার বাসার থেকে আমি চলে আসি সেখানে কাজী সালাউদ্দিন ছিল তান্না ছিল তারপরে ছিল সে সেই ইভিনিং আমরা গল্প আমরা সব আশ্রমের পাশে আমরা খেতাম আর একটু তাস টুচ খেলতাম এই গল্প আমরা তো জানি না এত বড় ঘটনা রাত্রে হতে যাবে কিন্তু সন্ধ্যার সময় চলে আসি এবং সন্ধ্যার সময় চলে আসি যখন রাত্রে বারো সাড়ে এগারোটা বারোটার দিকে তো দাদা যেটা বললেন এই একটু তুমুল কাণ্ড শুরু হয়ে গেল। তো তারপরে আমি আমার আব্বা আম্মার কাছে চলে যাই আব্বা আম্মা তখন বনানি থাকতেন আমি দুলাভাইয়ের কাছে থাকতাম এই কারণে যে আমাকে ক্রিকেট খেলার জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেতে সুবিধা হতো বলতো কারণ পুরান পুরানা মানে মানে মাঠ গলি সব ক্রিকেট মানে প্রতাপসংঘর হাজরার কাছে একটু আবার আসতে চাই যে সেই সময় কিন্তু সবাই মানে যদিও ক্রিয়া যারা মানুষ তারাই না সবার সাথে সবার যোগাযোগটা অনেক নিবিড় ছিল মানে যেটা বলছিলেন শফিকুল হক সেই রাতের ঠিক আগে বিকালের দিকেও কিন্তু সবাই একসাথে ছিলেন যাদের নাম বললেন তারা বাংলাশের সবাই কোনো না কোনো ভাবে ক্রিয়াঙ্গনের অনেক উচ্চমানের আমাদের অবদান রাখা মানুষ সেই সময়ের তো ক্রীড়াবিদরা ভালো একটা নিবিড় সম্পর্ক নিয়ে বেড়ে ওঠা না আমাদের আমি যখন সেই সময়তে তো আমাদের কোনো কাজ ছিল না অল কারোর চাকরিও মানে চাকরির কাজ চাকরির স্থলে তো যেতে হতো না অসহযোগ আন্দোলন চলছে সেই সময় তো বাংলা মোহাম্মদ স্পোর্টিং ক্লাবে ধরেন আড্ডাতে যে মারতাম সেখানে ক্রিকেটার ফারুক তারপরে আলতাফ মাহমুদ জয়নাল ওই ফিল্ম স্টার জয়নাল আমরা ফুটবলাররা যা ছিলাম ঢাকাতে সবাই তো এসে ওখানে একটা জমা মানে আনন্দময় একটা পরিবেশ তৈরি হতো সেখানে এবং সেখানে আমরা কাটাতাম কিন্তু পঁচিশে মার্চ রাত্রিবেলার ঘটনা যা ঘটছে এইটা কিন্তু না পরের দিন যায় যা দেখছি তা সেটা না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না মানুষ এত নির্মম হতে পারে মানুষ এত নির্মম হইতে পারে বিশেষ করে পৃথিবীর শ্রেষ্ঠ সেনা দল দাবিদার স্বঘোষিত শ্রেষ্ঠ সেনা বল দাবিদার যারা তারা এই রকম এইরকম কাজ করতে পারে এটা বিশ্বাস করা যায় না ঢাকাটা একদম একদম লাশের বিশ্বাস রাজারবাগের রাস্তার পাশে একটা পুকুর ছিল এখন আছে কিনা আমার ঠিক খেলনে বোধহয় নাই ওখানে বেড়াক তৈরি বিল্ডিং তৈরি হয়ে পড়েছে সেই পুকুরটার দিকে যখন আমরা যাই পাশ দিয়া আমি অন্য দেখার জন্য ওখানে রাজারবাগে যাই মনে হচ্ছিল কচুরি পানা ভাসছে লাশের একেবারে এক্স্যাক্টলি আমাদের আরো একটি বিরতির সময় হয়ে গেল বিরতির পরে দুজনের কাছে জানতে চাইব যে সব সময় বাঙালি জাতির ক্ষেত্রে শক্তিতে পরিণত হয়েছে সব সময় আমরা দেখেছি আমরা লড়াকু জাতি হিসেবে সব সময় প্রমাণ দিয়েছি একাত্তরে তাই দর ফলে কিন্তু নয় মাসের মধ্যে আমরা স্বাধীনতা পেয়েছি এবং ক্রিয়াঙ্গনে সেই প্রমাণগুলো আমরা বারবার দিতে হচ্ছে এখনো দিচ্ছি আমরা বিভিন্ন দেশের মাটিতে দেশের বাইরের মাটিতে যেটা হচ্ছে শ্রীলঙ্কাতে বাংলাদেশ দল সেই প্রমাণ দিতে প্রস্তুত এবং প্রমাণ দিচ্ছে সেই সম্পর্কে দুজনের মন্তব্য জানতে চাইব দর্শক আরো একটি বিরতি নিচ্ছি আমাদের সঙ্গে থাকুন দর্শক ফিরে এলাম রাতের গুগলিতে আজকের বিষয় ক্রিকেট ও দেশের ক্রিয়াগণ এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক অধিনায়ক ক্রিকেট দলের প্রবীণ ক্রিয়াবিদ শবিকুলা খীরা এবং আছেন প্রতাপ শঙ্কর হাজরা যিনি স্বাধীন বাংলা ফুটবল দলের সহ এক ছিলেন আমরা যেখানটায় প্রতাপ শঙ্কর হাজরা যেখানটায় আপনি কথা বলছিলেন একটু সংক্ষিপ্তভাবে সেই আপনারা কিভাবে ঢাকা ছাড়লেন মানে ঢাকা আপনার বাসায় কি আক্রমণ হয়েছিল পঁচিশ তারিখ রাত্রিবেলায় দিনের বেলায় সব দেখে শেখে আসার পরেই ছাব্বিশ তারিখ ছিল সেটা এবং সেদিন রাত্রিবেলায় পনেরো নটার সময় আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনছিলাম সেই সময়ে হঠাৎ দুইটা গাড়ি মনে হলো আমাদের বাসার পাশে আইসা থেমে গেল আমরা আগে থেকে রেডি ছিলাম ছাদে গিয়ে দেখি দুইটা গাড়ি একটা গাড়ি মোটরটা দেখা যাচ্ছে আর একটা জিপ থেকে আর নামছে আমার বাড়িতে লাইট ফেলছে আমি সবাইকে বললাম আগে থেকেই বলা ছিল যে তোমরা এই রাস্তা দিয়ে চলে যাবে সবাইকে চিৎকার করে বলছি বাইর বাইরে বাইর সবাই বাইরে হয়ে গেছে ওখানে সেখানে গিয়ে আমরা আয়ুর্বেদীয় ফার্মেসি আমাদের বাড়ির পাশে এটা বিরাট এরিয়া নেওয়া সেইটার জায়গাটা আমার প্রথম টার্গেট ছিল সেখানে যাব সেখান থেকে আর্মিনিয়ান চার্চ হচ্ছে আমার আলটিমেট টার্গেট চার্চে ঢুকলে সেখানে নিশ্চয়ই কিছু বলবেন আর্মি এই টার্গেট নিয়ে আমি রওনা দিচ্ছি সেখানে একটা জায়গায় গিয়ে দেখি যে একটা বিরাট ওয়াল সেটা পার হতে হবে আমি নিচের থেকে লাভ দিয়ে ওয়ালটা একবারেই ধরছি যেটা নাকি পরে এসে আমি বহুবার চেষ্টা করেও ধরতে পারিনি উঠতে পারিনি বল মানে সেই সময়ের মানে বিষয়টাই অনেক রকম ছিল এইটাই অন্যরকম ছিল সেখান থেকে আমরা চলে যাই আয়ুর্বেদের ফার্মেসি সেখান থেকে পার হয়ে অনেক বাড়ি পার হয়ে আমরা চার্চে গিয়ে শেল্টার নেই সেখানে দেখি হঠাৎ ধোঁয়া উঠছে আমার বাড়ি থেকে যে যে ধুঁয়াটা উঠছে আমি বুঝতে পারিনি সকালবেলা এসে দেখি আমার বাড়ির সমস্ত কিছু টোটাল পুড়িয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে আপনারা তখন কি ওই সকালবেলায় আসার আগে কি একবারে ওখান থেকে চলে গেলেন মানে তখন যারা হ্যাঁ সেখানে ছিলেন তাদের কোনো সহযোগিতা ছিল না সেখানে আসার পরে আমার হকি প্লেয়ার্স যারা ছিল ফুটবল প্লেয়ার্স পাড়ায়তে যারা ছিল সবাই এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিছে বিশেষ আব্দুল সাজেক বর্তমান হকি ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সে আকমল হোসেন মোহন মিয়া সাহেবের সে বিখ্যাত আমরা আশা করি আপনি অনেকদিন আমাদের সঙ্গে থাকুন আমরা একেবারে শেষ পর্যায়ে আপনার সেই অভিজ্ঞতা এই অভিজ্ঞতা অনেক জায়গায় আপনি শেয়ার করেছেন আপনি মহারাষ্ট্রে যখন খেলেন সেই সময় মুম্বাইয়ে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে সহ হয়ে সেই সময় আপনাদের বিপক্ষে সেই দলে ছিলেন নবাব মনসুর আলী খান পদেউদি এবং তার সহধর্মিনী বাঙালি শর্মিলি ঠাকুর সেই সময় উপস্থিত ছিলেন সেই মাঠে সেই ঘটনাটা বা সে তারা কীভাবে আপনাদেরকে নিয়েছিল সংক্ষিপ্তভাবে একটু জানতে চাইব সেই সময় বোম্বেতে যখন যাই তখন নেমেই শুনলাম যে আমাদের বিরুদ্ধে খেলতেছে ইন ভারতীয় দলের পাঁচজন কারেন্ট প্লেয়ার এবং সাথে পতদীয় আসবেন শর্মিলারাও আসবে তো আমরা খুব আনন্দিত উৎফুল্ল হয়েছি এবং ভালো টিম খেলবে আরও খুব খুশি হয়েছি যে আমাদের কিছু টিকিট বিক্রি হবে এবং প্রচারটাও ফলোও করে হবে আমাদের মেইন উদ্দেশ্য ছিল কিন্তু বাংলাদেশ যে যুদ্ধ করছে সেই প্রচারটা ফলোও করে পত্রিকা হোক আমাদের মাধ্যম দিয়ে আর খুশি ছিলাম যে যদি বেশি টাকা রোজগার করে কিছু বেশি চাঁদা দেওয়া যায় মুক্তিযুদ্ধ সেই অনুভূতি বা সেই স্মৃতি অবশ্যই সুখকর আমাদের একেবারে শেষ পর্যায়ে একেবারে সংক্ষিপ্ত সেদিন একটা ঘটনা বলে আমি শেষ করি যে প্রথম খেলতেছে আমাদের বাহিনীর সাথে তার এটা ক্ল্যাশ হইছে ক্ল্যাশ হওয়ার পর পড়ে গেছে পড়ে গেছে তো मारते তুম हम तो क्रिकेटर হ্যাঁ ফুটবলার তো নেই

আরো সমৃদ্ধ করে যাবেন ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল রাতের হুগলির আজকের আয়োজনে প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার এই সময় দেখা হবে সবাই ভালো থাকুন আর ডিভিসির সঙ্গেই থাকুন চব্বিশ ঘন্টা